Assalamualaikum, welcome to Mrs. Ali's Ali Kitchen. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে রান্না করব মূলা, বড় মাছ আর বড় মাছের শুটকি। এখানে আমি একটা মূলারে ছোট ছোট করে টুকরা করে নিছি, কয়েক টুকরা বড় মাছ নিছি আর কয়েক টুকরা বড় মাছের শুটকি নিছি। প্রথমে চুলায় একটা হান্ডি বসাইছি, এর মধ্যে আমি পরিমাণ মতো অলিভ অয়েল দিলাম। তেলটা গরম হইলে এর মধ্যে আমি কুচি করে রাখা রসুনটারে দিছি। রসুনটারে আমি হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের অনিয়ন দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিব। লবণটারে পেঁয়াজের সাথে মিক্স করে 3-4 মিনিটের জন্য আমি ঢেকে দিব। তিন চার মিনিট পরে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিব। পানিটা রেখে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে রেখে দিব আরও 5-6 মিনিটের জন্য। এখানে আমি 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ নিছি। 5 মিনিট পরে আমি এখানে এই মশলাগুলো অ্যাড করব। মশলাটারে ভালো করে ভেজের সাথে মিক্স করার পরে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করব। পানিটা দিয়ে আমি ঢেকে রান্না করব 6-7 মিনিট। ছয় সাত মিনিট পরে আমার মশলাটা বুনো হয়ে গেছে, এর মধ্যে তেল বেশি উঠেছে। এখানে আমি আমার টুকরো করে রাখা শোল মাছের শুটকি দিয়ে দিছি। শুটকিটারে ভালো করে মিক্স করে আমি ডেকে রান্না করব 6-7 মিনিট। 6-7 মিনিট পরে আমি মূলাটা অ্যাড করব। মূলাটা অ্যাড করে শুটকির সাথে ভালো করে মিক্স করে ডেকে দিব আরও 5-6 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার হিট থাকবো মিডিয়াম লো হিটে। পাঁচ ছয় মিনিট পরে আমার মূলাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কয়েক টুকরা মাছ অ্যাড করলাম। মাছটা দিয়ে আমি আরো 5 মিনিটের জন্য ঢেকে দিব। পাঁচ মিনিট পরে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিলাম, দিয়া হালকা হাতে নেড়ে দিব। হালকা হাতে নেড়ে ছেড়ে আমি ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। পাঁচ ছয় মিনিট পরে আমার কারিটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দৈনিক পাতা দিয়া নামিয়ে নেব। নামিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করব। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ।